তামসা সব ফকফকা ও মানে কি বাতি লাগাইলি নম 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 রাবণ মেঘে নাথে নত মন রম ধম 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 হম ধম ইট কাঠ পাথরের পাঁজরে যেন ইতিহাস কথা বলে ফিসফাস। এটি শুধুই চার দেয়ালে ঘেরা কোনো সংগ্রহশালা নয়। এখানে স্থানীয় ইতিহাসের নানা উপকরণ যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। এই চার দেয়াল যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে শোনাতে উন্মুখ কালের কণ্ঠস্বর। এ যেন ইতিহাসের আয়নায় দেখতে চায় কালের গর্ভে হারিয়ে যাওয়া সমাজের প্রতিচ্ছবি। এই সংগ্রহশালার নাম হেরিটেজ বাংলাদেশের ইতিহাসের আর্কাইভস, সংক্ষেপে হেরিটেজ আর্কাইভস। এ যেন স্থানীয় ইতিহাসের এক সমৃদ্ধ আশ্রম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে কাজলার জামরুল তলায় অবস্থিত হেরিটেজ আর্কাইভস। এটি প্রতিষ্ঠা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান। নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ভেলাম ভ্যান সেন্দেলের সাথে স্থানীয় ইতিহাস নিয়ে একটি গবেষণা করতে গিয়ে তথ্য উপাত্তের অভাব বোধ করেন প্রফেসর মাহবুব। এরপর একটি আর্কাইভস গড়ে তোলার চিন্তা করেন। 2002 সালের মার্চে প্রফেসর মাহবুবের নিজ বাসভবনে এর যাত্রা শুরু হয়। আর্কাইভসের ইংরেজি নামটিও প্রফেসর ভেলামেরি দেওয়া। 2007 সাল কাজলার জামরুলতলায় নিজের কেনা 4.5 কাঠা জমিতে দোতলা ভবন তৈরি করেন প্রফেসর মাহবুব। 7 ডিসেম্বর এখানে স্থানান্তরিত হয় হেরিটেজ আর্কাইভস। তাই প্রতি বছর 7 ডিসেম্বর পালিত হয় হেরিটেজ আর্কাইভসের প্রতিষ্ঠাবার্ষিকী। 2011 সালে ইউজিসির সদস্য প্রফেসর আতফুল হাই শিবলির সহায়তায় তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত হেরিটেজ আর্কাইভস পরিদর্শনে আসেন। ব্যক্তিগত উদ্যোগে এই প্রতিষ্ঠান দেখে মুগ্ধ হন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তাঁর সুপারিশে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া অর্থ দিয়ে ভবনের বাকি 3টি তলা নির্মিত হয়। প্রফেসর মাহবুব নিজের জন্য উপরের 2টি তলা রেখে বাকি 3টি তলা আর্কাইভস ট্রাস্টের নামে দান করে দেন। ঐতিহাসিকভাবে গুরুত্বসম্পন্ন সরকারি ও বেসরকারি নথি, দলিলপত্র, বিরল বই পুস্তক, পাণ্ডুলিপি, স্থানীয় ইতিহাসের নানা উপকরণ যেমন বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় বস্তু, ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন গৃহস্থলী সামগ্রী প্রভৃতির সংগ্রহশালা হল আর্কাইভস। প্রতি বছর 9 জুন সারা বিশ্বে আন্তর্জাতিক আর্কাইভস দিবস হিসাবে পালিত হয়। একজন ইতিহাস চর্চায় আগ্রহী ব্যক্তি হিসেবে আমি মনে করেছি যে ইতিহাসের উপকরণ কোনো জায়গায় সংগ্রহ করা উচিত। হেরিটেজ আর্কাইভসে সংরক্ষিত রয়েছে 4,500 পোস্টার, 4,500 লিফলেট, দেশের সবগুলো জেলার উপরে লেখা বই, 3,500 জীবনী গ্রন্থ, শুধু বঙ্গবন্ধুকে নিয়েই বই রয়েছে 750। এখানে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের ম্যানিফেস্টো সহ নানা ডকুমেন্ট রয়েছে। আদিবাসী, নারী সহ নানা ইস্যুতে রয়েছে বই ও নথির সংগ্রহ। 50টি বিষয়ে নিয়মিত পেপার ক্লিপিং সংগৃহীত হয় এখানে। আমরা প্রায় 2700 শিরোনামের
সাময়িক পত্রিকা, লিটল ম্যাগাজিন এবং গবেষণা জার্নাল সংগ্রহ করেছি। আমাদের এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা জার্নালগুলো আমরা নানান উপায়ে সংগ্রহ করে থাকি। আমরা থিসিস সংগ্রহ করছি, বিশেষ করে ভারতবর্ষের ইতিহাসের উপর যে থিসিসগুলো সেগুলো আমরা সংগ্রহ করছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থিসিস সংগ্রহ করছি। এখানে প্রায় 400 এমফিল ও পিএইচডি থিসিস সংগৃহীত হয়েছে। এখানে রয়েছে 1865 সালে রাজশাহী থেকে প্রকাশিত ও বর্তমানে বিলুপ্ত পত্রিকা হিন্দুরঞ্জিকার কপির অনুলিপি, দেশের নারী জাগরণের মুখপত্র বেগম পত্রিকার বহু দুর্লভ কপি রয়েছে এখানে, মনোরমা, ছায়াছন্দ, বিচিত্রা, মৌচাকে ঢিল সহ দেশের বিলুপ্ত অনেক ম্যাগাজিনের কপি হেরিটেজ আর্কাইভসে রয়েছে। হেরিটেজ আর্কাইভসে স্থানীয় ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ প্রভৃতি বিষয়ে প্রচুর বই ও নথিপত্র সংরক্ষিত রয়েছে। বর্তমানে চলচ্চিত্র সংরক্ষণ করা হচ্ছে এখানে। বিয়ের কার্ড সহ নানা অনুষ্ঠানের কার্ডের বিপুল সংগ্রহ রয়েছে হেরিটেজে। এখানে এই সমস্ত হচ্ছে বিয়ের কার্ড, যেমন এখানে একজন ক্রিকেটার সাকিব আল হাসানের বিয়ের কার্ড আমরা সংগ্রহ করেছি। কার্ড বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এটা একটা বিয়ের কার্ড, এটাও আমরা সংগ্রহ করেছি। এই ধরনের এই বিষয়গুলো, বিশেষ করে কার্ডের যে আর্টিস্টিক ভ্যালু, কার্ডের যে ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। প্রফেসর মাহবুব ও তাঁর স্ত্রী রাজশাহী সরকারি কলেজিয়েট স্কুলের শিক্ষিকা তাহাদিনা নাজরীন এখানে একটি পারিবারিক আর্কাইভস গড়ে তুলেছেন। এখানে রয়েছে স্থানীয় ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ পারিবারিক নানা সামগ্রী। হেরিটেজ আর্কাইভসে রাজশাহী অঞ্চলের 70 জাতের দেশি ধানের নমুনা সংরক্ষিত রয়েছে। এসব ধানের সবই বর্তমানে বিলুপ্ত। আপনাদের বাসায় যে অব্যবহৃত জিনিসগুলো, যেগুলো রাখার হয়তো অসুবিধা হয় আপনাদের, আর কিছু জিনিস আছে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস, সেই জিনিসগুলো যদি আমাদের এখানে জমা দেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের গবেষণা কাজে ব্যবহার করতে পারবে। রাজশাহীতে মহারানী হেমন্ত কুমারী উদ্যোগে তৈরি ও বর্তমানে প্রায় বিলুপ্ত হওয়া পানীয় জলের আধার ধূপকলের একটি নমুনা এখানে সংরক্ষিত রয়েছে। হেরিটেজ আর্কাইভ থেকে প্রফেসর আতফুল হায় শিবলির সম্পাদনায় নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে স্থানীয় ইতিহাস বিষয়ে সমৃদ্ধ জার্নাল স্থানীয় ইতিহাস। ইতিমধ্যেই এই জার্নালের 21 সংখ্যা প্রকাশিত হয়েছে। হেরিটেজ আর্কাইভসে রয়েছে একটি সেমিনার কক্ষ, এখানে নানা ধরনের আলোচনা অনুষ্ঠান হয়। আছে চলচ্চিত্র প্রদর্শনীরও ব্যবস্থা। হেরিটেজ আর্কাইভস পরিচালিত হয় ট্রাস্টের মাধ্যমে। 9 সদস্য নিয়ে গঠিত এই ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান। হেরিটেজ আর্কাইভসের শুরু থেকেই দেশের বহু গুণীজন তাঁদের সংগ্রহ দিয়ে আর্কাইভসকে সমৃদ্ধ করেছেন। আমরা বিভিন্ন জনের সংগ্রহ পাচ্ছি, যে সমস্ত রিটায়ার্ড প্রফেসর তারা তাদের সংগ্রহগুলো দিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে 52 সংগ্রহ আমরা পেয়েছি, এর মধ্যে প্রফেসর হাসান আজুল হকের একটা বিশাল সংগ্রহ পেয়েছি। সেখানে যেমন দেশ পত্রিকা 1962 সাল থেকে, তার মধ্যে আছে অসংখ্য লিটল ম্যাগাজিন যেগুলো ভারতবর্ষের, যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না, সেগুলো আমি পেয়েছি। কবি আবু বকর সিদ্দিকের একটা বিশাল সংগ্রহ পেয়েছি, তার সারা জীবনের সংগ্রহ, সেখানে গল্প, উপন্যাস, নাটক, এই সমস্ত পুরনো যেগুলো এখন আর পাওয়া যায় না, সে সমস্ত আমরা পেয়েছি। সিরাজুল খন্দকার সিরাজুল হক বাংলা বিভাগের, তিনি মারা যাওয়ার পর তার পরিবারের কাছ থেকে, ডক্টর তাহমিনা আলম ইতিহাসের অধ্যাপক, তিনি মারা যাওয়ার পর তার পরিবারের কাছ থেকে সংগ্রহ পেয়েছি। এরকম অনেকের সংগ্রহ আমরা পাচ্ছি। আমাদের আসে
লোকাল আসনের এমপি অ্যাডভোকেট ফজলুদ্দিন বাদশা তার একটি সংগ্রহ এখানে দিয়েছেন, বাংলা একাডেমির সাবেক ডিজি শামসুদ্দিন খান সাহেব দিয়েছেন, প্রফেসর মুনতাসির মামুনের লেখা প্রায় 350 বই এখানে আছে। আর্কাইভস সপ্তাহে 7 দিন খোলা থাকে, শীতকালে বিকেল 4:30 থেকে রাত 8টা, গ্রীষ্মকালে বিকেল 5টা থেকে রাত 8:30 পর্যন্ত। এখানে যে কোনো গবেষকই তার গবেষণা কর্মের কাজের জন্য আসতে পারেন। প্রথম দিন সাদা কাগজে আবেদন করতে হবে, পরবর্তীতে কোনো এর আর প্রয়োজন হয় না, এখানে কোনো ফিও নেওয়া হয় না। আমি শায়লা শারমিন শিফা, রুয়েটে পড়ছি স্থাপত্য বিভাগে 5ম বর্ষে। এখানে এসেছি স্থাপত্য নিয়ে গবেষণা করতে। কলোনিয়াল পিরিয়ডে রাজপ্রাসাদ এবং তার সমসাময়িক স্থাপত্যগুলো কেমন ছিল এ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। আমি প্রাচীন বাংলায় বৌদ্ধ ধর্ম বিষয়ে পিএইচডি গবেষণা করছি। এ বিষয়ে কাজ করার জন্য এখানে প্রচুর বইপত্র এবং জার্নাল এবং আরও অন্যান্য পত্রপত্রিকা আছে, যেগুলি থেকে আমার গবেষণার কাজের জন্য আমি অনেক সাহায্য পেয়েছি এবং অনেক তথ্য পেয়েছি। এখানে অতিথি গবেষকদের থাকার জন্য একটি ছোট্ট পরিসরের অতিথিশালাও রয়েছে। হেরিটেজ আর্কাইভসে পা রেখেছেন দেশ বিদেশের বহু গুণীজন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গড়ে ওঠা হেরিটেজ আর্কাইভসে নমুনা সংগ্রহ সংরক্ষণে বিভিন্ন সময়ে অনেক স্বেচ্ছাসেবী কাজ করেছেন। এরা হেরিটেজ আর্কাইভসের প্রাণ। শুরু থেকেই এই স্বেচ্ছাসেবী কর্মী বাহিনীকে দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন প্রফেসর মাহবুবের ছাত্র, বর্তমানে রাজশাহী দুর্গাপুর ডিগ্রি কলেজের ইতিহাসের শিক্ষক মোহাম্মদ কায়সারুজ্জামান মুনলাইট। হেরিটেজ আর্কাইভস আরও অনেক মানুষের দানে সমৃদ্ধ হয়ে উঠতে পারে। আর্কাইভসের প্রতিষ্ঠাতা তাই আহ্বান জানালেন। বাংলাদেশের সকলের কাছে আমার আহ্বান যে তাদের সংগ্রহে থাকা এই ধরনের গুরুত্বপূর্ণ ইতিহাসের ডকুমেন্টসগুলো, বই পুস্তকগুলো, জার্নালগুলো তারা যদি এখানে দেন তাহলে গবেষকদের সুবিধা হয়। এখানে প্রত্যেক দিনের 4-5 জন গবেষক আসেন এবং অনেক এমফিল পিএইচডি গবেষক এখানে আসেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা অ্যাসাইনমেন্ট লেখার জন্য এখানে এখন আসছে এবং এখানে দেশ বিদেশ থেকে ভারতবর্ষ থেকে আসছেন। এখানে 2টো গেস্ট রুম আছে, যারা রাশিয়ার বাইরে থেকে আসেন তারা সেই গেস্ট রুমে থেকে এখানে তথ্য সংগ্রহ করেন। এখানে মুক্তিযুদ্ধের উপরে, ভাষা আন্দোলনের উপরে বেশ ভালো সংগ্রহ হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসের উপরে যে বইগুলো এখন আর কোথাও পাওয়া যায় না সেগুলো আমরা সেই সংগ্রহ, ব্যক্তিগত সংগ্রহের মধ্যে থেকে সেগুলো আমরা পাচ্ছি। কাজেই বলা যেতে পারে ইতিহাসের উপকরণ এখন যে পর্যায়ে আছে, 7 দিনে এখানে যে কেউ বাংলাদেশের যে কোনো বিষয়ের উপরে একটি প্রবন্ধ লিখতে পারবেন।